ডায়ালিসিস কখন করার প্রয়োজন আপনারা মনে করেন? আচ্ছা, যেটা আমরা আসলে কিডনি রোগটা অনেক ধরনের হয়, হ্যাঁ, তো আমরা কমনলি যেটা সবার কাছে শুনি সিকিডি, এটা আমরা এখন সবার কাছে খুবই পরিচিত, খুবই পরিচিত পপুলার যে দীর্ঘমেয়াদী কিডনি রোগ। হ্যাঁ, এমন একটা রোগ যে আসলে শুরুতে অনেকে এটা বুঝতে পারে না। আমরা সাধারণত বলি যে কিডনি যদি 50% ড্যামেজ হয় তখনই শুধুমাত্র ব্লাডে ইউরিয়া ক্রিয়েটিনগুলো বাড়ে, এবং যেটা 85% যদি ড্যামেজ হয় তখন সেক্ষেত্রে দেখা যায় পেশেন্টের কিছু সিমটম আসে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা যেটা করি, যখন কিডনির ফাংশন 30% কমে আসে কোনো দীর্ঘমেয়াদী কিডনি রোগের পেশেন্ট, তাদেরকে আমরা কিছু আগে থেকে মেন্টালি, হ্যাঁ, তাদেরকে একটু সাপোর্ট বলেন, একটু ওরিয়েন্টেশন করার জন্য আমরা একটু বলতে থাকি যে আপনাদের ইন ফিউচার ডায়ালাইসিসটা লাগবে, ঠিক আছে। এবং সেটা যেটা দেখা যায় যখন কিডনি ফাংশন 15%-এর নিচে আসে, সেক্ষেত্রে যদি পেশেন্টের ফিজিক্যাল কিছু সমস্যা থাকে, যেমন ক্ষুধামন্দা থাকতে পারে, বমি ভাব থাকতে পারে, কোনো স্কিনে ইনফেকশন হয়, তারপরে ইচিং থাকতে পারে, শ্বাসকষ্ট, ইউরিন আউটপুট হয়তো অনেক কমে যাচ্ছে, বমি করছে, ব্লাড প্রেশার মেনটেন হচ্ছে না, এই ধরনের কিছু সিমটম থাকলে তখন আসলে আমরা ওনাদেরকে ডায়ালিসিস কথা বলে দিই। আবার একটা জিনিস আমরা অনেকগুলি পেশেন্টেরই পাই যে ওনার কিডনির পয়েন্ট আসলে অনেক 10-11, তারপর পেশেন্ট ওরকম কোনো সিমটম নাই, কনজারভেটিভই মোটামুটি ভালো আছে, সেক্ষেত্রে আমরা আসলে একটা জিএফআর আমরা ক্যালকুলেট করি, যেটা ফাংশন বলি, 7-এর নিচে, বেসিক্যালি আমরা 10-এর নিচে আসলে আমরা আসলে পেশেন্টকে বলি যে আপনারা ডায়ালিসিস শুরু করেন, কারণ আসলে 10-11 ক্রিয়েটিনিন, এই যে অতিরিক্ত মাত্রার লেভেলটা, এটা আসলে পরবর্তী যেটা হয় আমরা বলি ব্রেন অথবা হার্ট, হ্যাঁ, এটাতে কিছু না কিছু প্রবলেম তৈরি করবে। হ্যাঁ, এটা যেটা আমি বললাম, এটা আসলে দীর্ঘমেয়াদী কিডনি রোগের ক্ষেত্রে বললাম। এছাড়াও কিছু আছে, হ্যাঁ, যেটা ইমার্জেন্সি বলি, হ্যাঁ, আকস্মিক কিডনি ইঞ্জুরি, সেখানেও কোনো কোনো ক্ষেত্রে আমরা ডায়ালাইসিস দিয়ে থাকি, হ্যাঁ, সেটা একটু টেম্পোরারি বেসিসে, সারা জীবন না। অর্থাৎ দুটি বিষয় আলোচনায় উঠে আসলো, একটি হচ্ছে দীর্ঘমেয়াদী যাদের কিডনি বিকল এবং কিডনির ফাংশন একটি নির্দিষ্ট পরিমাপকে, আপনারা বলছিলেন যে এটি 15-এর নিচে গেলেই ডায়ালাইসিসের হয়তো প্রয়োজন হতে পারে, 10-এর নিচে গেলে আপনারা বিবেচনা করেন জোরালোভাবে যে ডায়ালাইসিস হয়তো বা লাগবে। তবে কেবলমাত্র এই পয়েন্টটি মুখ্য নয়, সিদ্ধান্তটি গ্লোবালি অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে আপনারা নিচ্ছেন, রোগীর শারীরিক লক্ষণ এবং আরও বেশ কিছু উপাদানের ভিত্তিতে। আপনি একটি ইন্টারেস্টিং বিষয় বলছিলেন যে কোনো কোনো রোগীর ক্ষেত্রে টেম্পোরারি ডায়ালাইসিসের কথা আপনি বলছিলেন এবং আকস্মিকভাবে যাদের কিডনি বিকল হয়, এই বিষয়টি আমার দর্শকদের উদ্দেশ্যে একটু সহজ করে বলুন যে আমাদের তো সাধারণভাবে, সাধারণ মানুষের জায়গা থেকে যদি বলি, আমাদের কিন্তু একটি ধারণা রয়েছে যে ডায়ালাইসিস একবার শুরু করলে এটি সবসময় চালু রাখতে হয়। প্রশ্নটি আমি একেবারে সাধারণ মানুষের জায়গা থেকে আপনাকে করলাম যে তাহলে আপনি বলছিলেন টেম্পোরারি ডায়ালাইসিস দিলেও হতে পারে, এই বিষয়টি কী? আচ্ছা, এটা সাধারণত আমরা যেটা বলি আকস্মিক কোনো কারণে, যে আগে থেকে তার হয়তো কিডনি কোনো প্রবলেম ছিল না, কোনো কারণে তার কিডনি প্রবলেমটা তৈরি হয়ে গেলো। যেমন আমরা কমনলি যেটা পাই, হ্যাঁ, যে ডায়রিয়া, অতিরিক্ত ডায়রিয়া থেকে অনেক পানিশূন্যতা হয়ে যায়, অথবা বমি, ঠিক আছে, অথবা কোনো কারণে ইনফেকশন হয়েছে। আর একটা কমপ্লিকেশন, আমরা প্রেগনেন্সিতে অথবা কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, হ্যাঁ, সেটার জন্য ওনার ব্লিডিং হলো, অর্থাৎ ওনার শরীর থেকে তরল অংশটা, হ্যাঁ, যেটাকে প্রয়োজন সেটার অতিরিক্ত লস হয়ে গেল, হ্যাঁ, যেটা ঠিক টাইমে সাপ্লিমেন্ট অর্থাৎ পূরণটা হয়নি, তখন দেখা যায় যে টেম্পোরারিভাবে কিডনিটা একটু অসুস্থ, অর্থাৎ একটু বিকলের দিকে চলে যায়। আমরা অনেক সময় দেখা যায় যে ফ্লুইড সাপোর্ট বা জেনারেল যে সাপোর্টগুলি দেওয়া দরকার সেগুলো দেওয়ার পরেও দেখি যে আসলে কিডনিটা ফাংশনিং হচ্ছে না, সেক্ষেত্রে আমরা কিছুটা সময় আমরা নিই ডায়ালাইসিসের সাহায্য নিই, সত্যি কথা বলতে, যে তার হঠাৎ করে হাইপারক্যালেমিয়া অথবা শ্বাসকষ্ট, এই জিনিসগুলোটাকে ওভারকাম করার জন্য সেক্ষেত্রে হয়তো 2-3 লাগে, তারপরে আস্তে আস্তে। অর্থাৎ আকস্মিক যদি কারোর ক্ষেত্রে কিডনি বিকল হচ্ছে, সেটি হতে পারে শরীরের তরল অংশ চলে গেলে, যেমন কি আপনি বলছিলেন ডায়রিয়া, বমি বা রক্তক্ষরণ, সেই ক্ষেত্রে হয়তো সাময়িকভাবে কিডনিকে রেস্ট দেওয়ার জন্য আপনারা 2-3 ডায়ালাইসিস দিচ্ছেন, তারপর কিডনি ফাংশন অধিকাংশ ক্ষেত্রে নিজে থেকেই আবার কিডনি তার কাজ শুরু করে দিচ্ছে, তখন আর ডায়ালাইসিস লাগছে না। অর্থাৎ এই ধারণাটি সব রোগের ক্ষেত্রে সঠিক নয় যে ডায়ালাইসিস দিলেই চলতে হবে।